নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে তা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। রবিবার মধ্যরাতে রেমাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। তার প্রভাবে ত্রিপুরা রাজ্যে দক্ষিণে গোমতী, সিপাহীজলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় রবিবার রাতে বজ্রপাত, ভারী বৃষ্টি সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান এমবিবি বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায়। রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে জানান, রেমাল যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারে। ঘূর্ণিঝড় রেমাল যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারে। রেমাল মোকাবেলা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার মহাকরণে রাজস্ব দপ্তরের পক্ষ থেকে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে এমবিবি বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায় জানান, রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। তার প্রভাবে ত্রিপুরা রাজ্যে দক্ষিণ, গোমতী, সিপাহীজলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় রবিবার রাতে বজ্রপাত, ভারী বৃষ্টি সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অনুকূটি উত্তর ত্রিপুরা জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে, তবে গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একই সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই এই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর অনুকূটি ও ধলাই জেলায় ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলায় হালকা বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। সেই সন্দর্ভ মে তৈরিয়া পহলে হি কি যা চুকি হ্যাঁ। কলই আমি স্টেক হোল্ডার মিটিং কী জিস সবই এয়ারলাইন্স আর আমার দূসরে স্টেক হোল্ডার সিআইএসএফ ও গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি বুলাযা থা ওর যোগী আবশ্যক তৈরিয়া থাকে তৈরিয়া আমি কর লি গই হিসি সাথ কলকাতা সে আনে আজ আর যাওয়া বালি ফ্লাইট কাল মর্নিং মে 9 বজে তক বন্ধ রহেঙ্গি আর বাকি ফ্লাইট বেঙ্গালোর সে দিল্লি সে গুয়াহাটি সে ইম্ফাল সামান্য রূপ সে অপরেট হই আজ আর কলকে বারে মে শাম 5 বজে বাদ নির্ণয় লিয়া যায়গা ওয়েদার ফোরকাস্ট কে বেস পে কল কা অপারেশন কিস তরহ সে রহেগা। ইসি কে সাথ প্যাসেঞ্জার্স কো হোনে বালি অসুবিধা কে লিয়ে কনসার্ন এয়ারলাইন্স কো সূচিত কর দিয়া গয়া কি ও প্যাসেঞ্জার্স কে সাথ কন্টিনিউয়াস কোঅর্ডিনেশন মে রহে আর উনকো অ্যাডভান্স মে বতা দে তাকি প্যাসেঞ্জার আননেসেসারি এয়ারপোর্ট তক নি আয়ে। ইস আপকে মাধ্যম সে মে কহনা চাহুঙ্গা প্যাসেঞ্জার্স কো কি ও জো হ্যায় আনে সে পহলে এক বার জো হ্যায় কনসার্ন এয়ারলাইন্স সে জো হ্যায় চেক কর লে। সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে বলেন, ঘূর্ণিঝড় রেমাল যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারে। রাজস্ব দপ্তরের পক্ষ থেকে 24 মে জেলা শাসকের রেমাল মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিবের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 27 এবং 28 মে সকল অঙ্গনওয়াড়ি সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জেলা শাসক ও খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত রাখার জন্য। এনডিআরএফ এর সাথে বৈঠক করা হয়েছে। এনডিআরএফ এর 3টি দল পৃথক পৃথক জেলায় মোতায়েন করা হবে। বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য, আগাম প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য। বন দপ্তরের কর্মী, দমকল বাহিনীর কর্মী ও পূর্ত দপ্তর সম্মিলিতভাবে কাজ করবে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। নাও আজ মর্নিং মে ইয়ে ইন্টেন্সিফাই হোকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মে ফর্মেশন হুয়া হ্যায় এন্ড ইয়ে ক্যা করেগা আবি ফার্দার মুভমেন্ট হোগা নর্দার্ন সাইড মে এন্ড এক্সপেক্টেড হ্যায় আজ রাত কো মিড নাইট কো ইয়ে বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল কোস্ট মে ইয়ে ল্যান্ডফল হো সকতা হ্যায়। ইসকে বজহ সে ত্রিপুরা কে উপর, ত্রিপুরা স্টেট কে উপর জো ওয়ার্নিং জারি কিয়া হ্যায় আইএমডি নে, ও 26 কো জো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এন্ড দ্যাট স্কোয়ালি উইন্ড 50-60 এন্ড ইসকে সাথ হেভি টু ভেরি হেভি রেনফল হোনে কা চান্স হ্যায় ইয়ে সাউথ গোমতী, ধলাই, সিপাহীজলা, খোয়াই এন্ড ওয়েস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা মে এন্ড রিপ জো বাকি তো ডিস্ট্রিক্ট হ্যায় উনাকুটি এন্ড নর্থ মে ইহা পর অনলি হেভি রেনফল এন্ড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এন্ড ইসকে সাথ জো উইন্ড হ্যায় থোড়া কম উইন্ড রয়েগা ये 40-50 কিলোমিটার হো সকতা হ্যায়। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा, तो
ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजोला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में आईएमडी ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 टू 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके तीन डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई, उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी तीन दिन का वार्निंग आईएमडी ने इशू किया है, इसके ऊपर बाद फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थ। तो आपने ऑलरेडी এমবিবি বিমানবন্দরের অধিকর্তা সাংবাদিক সম্মেলনে জানান শনিবার স্টেক হোল্ডার নিয়ে বৈঠক করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল 9টা পর্যন্ত আগরতলা ও কলকাতার মধ্যে বিমান পরিষেবা বন্ধ থাকবে। আবহাওয়ার উপর নির্ভর করে রবিবার বিকেলে সোমবার বিমান ও পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রতিদিন চিনি বোঝাই গাড়ি ছুটছে বক্সনগর সীমান্ত এলাকা দিকে এবং রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় অস্বাভাবিক গতিতে ছুটছে, কিন্তু নির্বিকার স্থানীয় থানার পুলিশ বাবুরা। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশকে ম্যানেজ করে চলছে দীর্ঘদিন ধরে এভাবে চিনি নিয়ে যাওয়ার ঘটনা। চিনি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মানুষকে ধাক্কা দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। পুলিশ সব কিছু জেনে শুনে নীরব দর্শক। গত কয়েক মাসের মধ্যে দুজন ব্যক্তি চিনির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে গেছে। এরই মধ্যে গত 24 মে এক যুবক বক্সনগর বাজারে চিনি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। সাথে সাথে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে, কিন্তু মৃত্যুর কোলে ঠলে পড়েন সেই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ দেব, সে পেশায় একজন মোবাইল ব্যবসায়ী ছিলেন। যথারীতি পুলিশের কাছে অভিযোগ জানানো হলে পুলিশ এখন পর্যন্ত কাউকে জালে তোলেনি। তাই পুলিশের ভূমিকা কি সে বিষয়টা জানতে রাস্তায় বসলো বক্সনগরবাসী। এদিন থানার সামনে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। স্থানীয়দের প্রশ্ন, পুলিশ কি করছে, তার স্বার্থে এভাবে কার স্বার্থে এইভাবে চিনি পাচার হতে দিচ্ছে, এর পেছনে কারা মদত জুগিয়ে চলেছে তা জানতে চাইছে মানুষ। দীর্ঘক্ষণ চলে রাস্তা অবরোধ, অবশেষে পুলিশের কুম্ভ নিদ্রা ভাঙলে স্থানীয়রা আশ্বাস পেয়ে মৃতদেহ নিয়ে বাড়ি যায়। থাকবো আজকে রামুর অকাল মৃত্যুর থেকে আমরা সবাই মর্মাহত। অতএব এই রামর শেষকৃত্যের জন্য আমরা এখন তাকে বাড়িতে নিয়ে যাব। আপনারা এখানে যে যে ধর্মের আছে তার জন্য এক মিনিট আমরা নীরবতা পালন করব, তার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। আমি স্টার্ট বললে সবাই তার জন্য এই সৎকাদের এবং সে যেন স্বর্গবাসী হয় তার জন্য সবাই এক মিনিট নীরবতা পালন করবে। জঙ্গলে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পাঞ্চাশী ঘটনা রবিবার আম্পাসা থানাধীন ধনছড়া এলাকার জঙ্গলে। আহতের নাম শান্তি থাংহালাম। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ধানছড়া জঙ্গলে পান সংগ্রহ করতে গিয়েছিলেন, সে সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তার পিঠে গুলি চালায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরবর্তী সময় পরিবারের লোকজনেরা ছুটে গিয়ে আহত শান্তি থাংহালামকে উদ্ধার করে কোলাই হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আহত জনজাতি এই ব্যক্তি জানান, তার পেছে তিনটি গুলি কারা করেছে সেটা তিনি দেখতে পায়নি এবং কারোর সাথে তার কোনো শত্রুতা নেই। জানা যায় পুলিশ রহস্যজনক ঘটনা তদন্ত শুরু করেছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জনজাতি এই ব্যক্তি। গুলিটা কে করছে?
কেমনে কইতাম দেখে না। এই কয়টা গুলি লাগছে শরীরে? তিনটা গুলি লাগছে। তো পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিছে? আচ্ছা, কে গুলিটা করছে দেখছেননি? আপনি কি ধান পান খেতে গেছিলেন? আচ্ছা, সঙ্গে কেউ আসিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আসিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গা হয়েছে? রাজ্যে বিভীষিকাময় পরিস্থিতির জন্য দায়ী সরকার। এ সরকারের বিরুদ্ধে মাঠে নামবে কংগ্রেস, জনমত সংগ্রহ করা হবে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কর্মসংস্থানের অভাব, পানীয় জলের সংকট, বেহাল বিদ্যুৎ পরিষেবা ও বেহাল রাস্তাঘাট সহ সব ক্ষেত্রে বর্তমান সরকার রাজ্যে তীব্র সংকট তৈরি করেছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছে মানুষ, কাজ নেই, খাদ্য নেই, মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে, এর জন্য দায়ী রাজ্য সরকার। অপরদিকে বর্তমান বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্য দায়ী রাজ্য সরকার। বিদ্যুতের চরম যন্ত্রণায় ভুগছে মানুষ, কারণ তীব্র গরমের মধ্যেও যখন তখন চলছে লোডশেডিং। অপরদিকে ফিটকো নামে এক বিদ্যুৎ সংস্থার চরম উদাসীনতার কারণে সাবরুমে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে। এছাড়াও বিদ্যুৎ নিগম বর্তমানে ক্ষতির মুখে পড়েছে। কোন এক সময় এই বিদ্যুৎ নিগম রাজ্যে লাভে চলছিল, কিন্তু বর্তমান সরকারের জন্য শত শত টাকা দেনা হয়ে এই লাভজনক সংস্থা আজ দেনার দায়ে ডুবে গেছে। আর এই দায়ভার জনগণের উপর চাপাচ্ছে সরকার। সরকারের ব্যর্থতা তুলে ধরে আরো বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্রের দাম আজ আকাশ ছোঁয়া। তাই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বেফাস মন্তব্য করার জন্য যেমন খ্যাতি অর্জন করেছেন, তেমনি পত্রিকায় ছবি ছাপানো এবং বিভিন্ন পোস্টারে নিজের ছবি ছাপানোর জন্য বিখ্যাত হয়ে উঠেছেন খাদ্য ও জনসংবহন দপ্তরের মন্ত্রী। দুই মন্ত্রীর এ ধরনের কার্যকলাপে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের এ ধরনের কার্যকলাপে দেশবাসী আজ সংকল্প নিয়েছে দেশ থেকে বিজেপি সরকারকে হাঁটাতে। 4 জুন এর পর দেশে থাকবে না আর বিজেপি সরকার। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যখন দায়ী রাজ্য সরকার, বিদ্যুতের বেহাল দশার জন্য এই ছেঁড়া তারে লেগে পূর্ণেন্দ্র মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া, ডাল তেল এই সমস্ত সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম তো আকাশ ছোঁয়া। অন্যদিক থেকে আমরা দেখছি শাক সবজি কর্মচারী তার দামও আছে আকাশ ছোঁয়া। আলু পেঁয়াজ 35-40 টাকা কেজি দরাজ করে নিয়ে আসছে। কোথায় গিয়ে দাম করেছে? খাদ্য দপ্তর কিছুদিনের পর পর পত্রিকায় বিজ্ঞাপন দেয় খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যেমন বেফাস কথাবার্তা বলার জন্য খেতে অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার জন্য ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত অর্জন করেছে, খেতে অর্জন করেছে, উনি বড় বড় বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে। কালোবাজারি মুনাফা মজুমদাররা তারা খেয়াল খুশি মতো বাজারকে নিয়ন্ত্রণ করছে, মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে এই জায়গাটা। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা মনে করেছি হচ্ছে যে না, আমাদের কি পরের দিনের দরকার নাই। আজকে একটা ইঞ্জিন প্রথম ইঞ্জিন, এক নম্বর ইঞ্জিন, এক নম্বর ইঞ্জিনকে দেশ থেকে তাড়ানোর জন্য, সরকার থেকে তাড়ানোর জন্য ভারতবর্ষের মানুষ নির্বাচক মন্ডলী সংকল্পবদ্ধ হয়ে নিয়েছে। সংকল্পবদ্ধ হয়ে আজকে ওই ছয় দফায় নির্বাচন সংগঠিত হয়েছে, ছয় দফায় নির্বাচনে নির্বাচন মন্ডলী অংশগ্রহণ করেছে।
তিনি আরো বলেন, রাজ্য সার্বিক দিক দিয়ে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নৈতিক দায়িত্ব ইতিমধ্যে পদত্যাগ করার, তাই কংগ্রেস ইতিমধ্যে জনমত সংগ্রহ করতে মাঠে নামবে বলে জানান তিনি। শারীরিক দিক দিয়ে সে 80% দুর্বল, তারই উত্তীর্ণে খুশি পরিবার এবং শিক্ষক শিক্ষিকারা। সাফল্য দেখে না ধনী গরিব কোনো কিছু, শুধুমাত্র পরিশ্রম দ্বারাই সাফল্য অর্জন করা যায়। শারীরিকভাবে দুর্বল হলেও যে একজন ছাত্রী নিজেকে সমাজের মধ্যে নিজেকে তুলে ধরতে পারে, সেটাই প্রমাণ করল ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী তসলিমা আক্তার। সে জম্পুই জলাস্থিত প্রমোদ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী। তসলিমা আক্তার প্রতিদিন পড়াশোনা করার পাশাপাশি দারিদ্রতা এবং নিজের শারীরিক অক্ষমতার সাথে লড়াই করে নিজেকে আজ প্রথম বিভাগে উত্তীর্ণ করেছে মাধ্যমিক পরীক্ষায়। তার ঘরে রয়েছে দিব্যাঙ্গনের সার্টিফিকেট, এতে লেখা রয়েছে তসলিমা শারীরিক দিক দিয়ে 80% দিব্যাঙ্গ। পরিবারও আর্থিক দিক দিয়ে তেমন স্বাবলম্বী নয়, কিন্তু হাতে গোনা মাত্র দু একজন শিক্ষক দ্বারা সে আজ করেছে। তার অসাধারণ ফলাফলে খুশি অভিভাবক মহল সহ শিক্ষক শিক্ষিকারা। তার এই অসাধারণ ফলাফল দিশা দেখাবে আগামী দিন ছাত্রছাত্রীদের। শারীরিকভাবে ও আর্থিকভাবে দুর্বল হলেও লড়াই করার প্রেরণা থাকলে সবই সম্ভব। রাজ্যের সিপাহীজলা জেলার চম্পু জেলা মহকুমার প্রমোদনগর এলাকা আমার এই ছাত্রী, পাশাপাশি প্রমোদনগর সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু, তারপর প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুলে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসেন, প্রথম স্থান অর্জন করে। তার কথা শুনে আমি তসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তসলিমাকে একটি গামছা এবং কলম দিয়ে সংবর্ধনা উপস্থিত আমি প্রদান করি এবং সমাজকে এই মেসেজটা দিতে চাই, একটি প্রতিবন্ধী মেয়ে এবং অসহায় পরিবারের মধ্য থেকে জীবন যুদ্ধের মধ্য দিয়ে তসলিমা আক্তার যে মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসী সবার মুখে যে হাসি ফুটিয়েছে, এর জন্য আমি তসলিমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আরো এগিয়ে যাক এ দোয়া করি। কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো, আহত হলো মহিলা নাবালিকা সহ মোট 5 জন। ঘটনা মেলাঘর পাঁচ মুক্তি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR01E3077 নম্বরের অটো চালক লিটন দাস 4 জন যাত্রী নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। মেলাঘরের পাঁচ মুক্তি এলাকায় আচমকায় 2টি কুকুর যাত্রীবাহী অটোর সামনে চলে আসে। কুকুর দুটোকে বাঁচাতে গিয়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক, ফলে যাত্রীসহ দুর্ঘটনার কবলে পড়ে অটোটি। এতে অটো চালক সহ অটোতে থাকা সকল যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বুলটি মজুমদার ও সুশান্ত বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেয়। মানে কুত্তা বাসাতে যাই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল। হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে?
আবারও পথ দুর্ঘটনায় আহত এক যুবক জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত যুবককে জানা যায় শনিবার রাতে উদয়পুর মাতাবাড়ির দিক থেকে আসা লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালকের নাম রাজীব ভৌমিক, বয়স 37। ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বাইক চালক। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যুবককে নিয়ে যায় উদয়পুর মহকুমা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যতটুকু খবর এসেছে, মাতাবাড়ি থেকে বেলতলি রাস্তায় ওদের পাঞ্জাব বডিগার্ডের সাথে বাইকের ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা আশঙ্কাজনক, আমরা প্রাথমিক চিকিৎসার পরে জিবি হাসপাতালে রেফার করে দিই। এর নাম? ওর নাম রাজীব ভৌমিক, 37 বছর বয়স। কী কারণে অ্যাক্সিডেন্ট? কারণে বলতে মুখোমুখি সংঘর্ষে মূলত বাইক এবং পাঞ্জাব বডি। কোথায় কোথায় আঘাত? মূলত ওর ফেসে এবং মাথায়, মুখে, পায়েও আঘাত থাকতে পারে। মানে ফেসটা পলিট্রমা, মানে মাল্টিপল জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এখন বাকিটা সিটি স্ক্যান করেও। ময়ূর পালকে রবীন্দ্রনাথ ম্যাচস্টিকের বারোদে মা কালীর ছবি, বট পাতায় মা কালী, মাকড়সার উপর ত্রিপুরেশ্বরী প্রতিমার মুখমণ্ডল, মরিচের গায়ে নির্মহল, নষ্ট এলইডি বাল্বের গায়ে গণপতি, এরকম অসংখ্য সূক্ষ্ম ও নান্দনিক শিল্পকর্মে ব্যস্ত বাপ্পা সূত্রধর। কমলপুর কমলানগর এলাকায় রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা সে। বাপ্পা জানায় আগামী দিনে অঙ্কন শিক্ষার মাধ্যমে নিজের কৌশল অন্যদের মধ্যে সম্প্রসারিত করতে চায়, শুধু সহযোগিতার প্রয়োজন। আমার নাম বাপ্পা সূত্রধর, আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে। আমার বাবার নাম হারাধন সূত্রধর, আমার বাবা একজন কাঠমিস্ত্রি, নকশার কাজ করে। আমি ক্লাস 10 অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম। তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস, যেমন যেগুলি ফেলে দেয় তার উপর, বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল। তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর, ছোটো পাথরের উপর করেছি, মরিচের উপর নির্মহল করেছি, তারপর তেজপাতার উপর, অশ্বত্থ পাতার উপর, মাটির সরা, মাকড়সার উপর, ম্যাস্টিকের উপর, মা কালীর, ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম। মাকড়সার উপরে সেম উদয়পুরের মা ত্রিপুরেশ্বরের মুক্তি করার চেষ্টা করছিলাম। মরিচের উপর, মরিচের উপর নির্মহল করেছি, সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম, তেজপাতার উপর সাবরুমের দৈত্যেশ্বরী করেছিলাম। এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল, ওই দাদাকে দেখে আরো অনুপ্রাণিত হয়েছিলাম। মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল, সবাই ভালো। ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সেই ঘটনার শিকার হয় এক মহিলা। আহত মহিলার নাম ফুলমতি সরকার। পরে আহত মহিলাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ফুলমতি সরকার নামে এক মহিলা। ট্রেন দাঁড়ানোর পর ভুল কামরায় উঠে পড়েন ফুলমতি সরকার। তখন অন্যান্য যাত্রীরা ফুলমতি সরকারকে বলেন এটা তাঁর কামরা নয়, এটা রিজার্ভেশন কামরা। তখন ফুলমতি সরকার এই কামরা থেকে নেমে অন্য কামরায় উঠতে যাওয়ার সময় অন্যান্য যাত্রীর ধাক্কায় পড়ে যায় ট্রেনের দরজায়। তখন ট্রেন ছেড়ে যাওয়ার রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমরা তো জানি না এটা রিজার্ভেশন কামরা, একজন তুই আসছেন না পুলিশ জানি, সম্ভবত স্টেশনে মনে হয় ফাইনাল এসে আমরা দিচ্ছে বুঝছে এটা রিজার্ভেশন কামরা। কামরা খালি আসছিল তো কইতাছে রিজার্ভেশন কামরা, তোমরা একটা লাইমে যাও আর লাইমে সেটা তোমরা আরেকটা কামরা মধ্যে যাও। তো ওই সময় সার আট টাইমে আছে আর ট্রেন, কিন্তু তাই আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই তেলে আসতে পারে তে তোমার ঘাটে ইয়ে, কারণ আমরা গেছি উঠতাম আরেকটা কামরা মধ্যে উঠতে যেতাম না, দৌড়ও লাগছে মাসিও ধরছে শিখার মতো, আমিও ধরছি, কিন্তু দুজন দুটা কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ধাক্কা ধরনের দিচ্ছে আর আমি তুটতে গেলাম গাড়ি, আমার মাসে পালা একে মার যাই মনে মাসে পড়ে আসা ট্রেনে নিচ্ছে।
ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমবাসা মহকুমার 60% উপর নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার ছুটির দিনে অ্যাসোসিয়েশনের উদ্যোগে কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব বলরাম রায়, সৌরভ বিশ্বাস, মহকুমা স্তরের নেতৃত্ব স্বপন নম, সহ নানোরা। এদের মাধ্যমিক পরীক্ষায় 60% উপর নম্বর পেয়েছে এমন 16 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% উপর নম্বর পেয়েছে এমন 42 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয় এদিন। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, তারা প্রতি বছর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণার পর কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন। তিনি বলেন, যারা কৃতি সম্মান অর্জন করেছে তারা যেন আগামী দিন দেশ, রাজ্য এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসে এবং সুনামের সাথে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করে, সেটা টিবিএসসি হোক আর সিবিএসসি হোক, তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস থাকে তাদের যে এই কাজগুলো, তারা তো ভালো কাজ করছে সমাজের জন্য, আগামী দিনে তারা আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা তাদেরকে আমরা এখানে সম্বর্ধিত করে তাদেরকে আমরা উৎসাহিত করি যেন আগামী দিনে তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং আগামী দিনে যেন তারা এই কাজগুলো আরও ভালো করে করতে পারে। শুধু রেজাল্ট ভালো করা সেটা না, সমাজের জন্য দেশের জন্য কাজ করা, সেটার জন্য আমরা তাদেরকে এই ধরনের ছোটো ছোটো অনুষ্ঠানে আমরা তাদেরকে উৎসাহিত করি। রবিবার দুর্গা চৌমুনিস্থিত বিপরীত বিতারে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত TSECL ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ সংঘের এক দিবসীয় সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী দেবশ্রী কলই। এদিন কর্মশালায় আলোচনা হয় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে, আগামী দিনের সমস্ত ঘাটতি পূরণ করে কীভাবে সংগঠনকে মজবুত করা যায় এবং নতুনভাবে ইউনিয়ন গঠন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান সংগঠনের সভানেত্রী দেবশ্রী কলই। কার্য সমিতি মতলব তার মানে সাংগঠনিক নেতৃত্বের সাংগঠনিক বৈঠক করা, তো সংগঠনকে শক্তিশালী করার জন্যই আজকে এই ইউনিয়নে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এরকম করে প্রতিটা ইউনিয়নের কার্যকর্তা নির্মাণ এবং সংগঠনকে মসৃণ করে গড়ে তোলার লক্ষ্যে সমস্ত ইউনিয়নে আমরা জুন এবং জুলাই মাসের মধ্যে এই এক দিবসীয় কার্যক্রম আমরা করার একটা সিদ্ধান্ত আছে। তারপর এই ইউনিয়নগুলি আমাদের অভ্যাসবর্গ করা হবে আগামী দিন, অনেকগুলি কার্যক্রম আমাদের আছে। রবিবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর এক বেসরকারি সিনেমা হলে অনুষ্ঠিত হয় এই সভাটি। সভায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্যাট্রন রতন সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নয়া কমিটির সভাপতি হিসেবে প্রণব সরকার, সহ সভাপতি যথাক্রমে রূপক সাহা, চঞ্চল নন্দী, অমিত দেব, সচিব হিসেবে অমিত চৌধুরী, যুগ্ম সচিব যথাক্রমে কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থসারথী গুপ্ত, রাজীব পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে শঙ্কর প্রসাদ দত্তের নাম ঘোষণা করেন রতন সাহা। আজকের এই সভা থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা দেখেছেন যে ফুটবলের কি কি উন্নতি আমরা করতে পেরেছি, কী কী পারেনি, এটা আমরা অনেকে বলেছেন, যারা বলেছেন, পরামর্শ দিয়েছেন, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে, টিএফের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের পরামর্শই হবে আমাদের আগামী দিনের পথে। আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল কীরকম অবস্থায় ছিল, এটা অনেকেই বলেছে। মাননীয় পৃষ্ঠপোষকের সহায়তায় এবং পরামর্শে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে গেছি। রাজ্য সরকার, বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও খেলা প্রেমী ক্রীড়া প্রেমী।
ভারতরত্ন সংঘ ক্লাবের প্রয়াত সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মন এখনো পুলিশের নাগালের বাইরে। রাজু বর্মনকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। পুলিশের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার ভারতরত্ন সংঘ ক্লাবের আওতাধীন এলাকাবাসীরা একটি প্রতিবাদ স্বরূপ মৌন মিছিল বের করে। ভারতরত্ন সংঘ ক্লাবের বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী জানিয়েছেন, পুলিশ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। প্রায় 26 দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখনও দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। সম্পাদক চন্দন চক্রবর্তী বলেন, আইন আইনের পথে চলবে, পুলিশের কাজ করবে, মূল অভিযুক্ত যাতে ভারতরত্ন সংঘ ক্লাব সদস্য না হতে পারে এবং তাকে যাতে এলাকা ছাড়া করা যায়, এটা বর্তমানে জনসাধারণের ইচ্ছে। জনসাধারণের এই ইচ্ছে অনুযায়ী তাকে ক্লাব থেকে বহিষ্কার করা এবং এলাকা ছাড়া করার জন্য একটি গণস্বাক্ষর চলছে। এই মৌন মিছিল থেকে আমাদের একটাই বার্তা দেওয়া যে আমরা প্রশাসনের থেকে তো পুরো আওয়াজ পাচ্ছি, সাহায্য পাচ্ছি, এবং তবে এটা লাগছে একটু ধীরগতির মনে হচ্ছে, কারণ এখনও আমাদের প্রকৃত যে দোষী রাজু বর্মন তাকেই তো এখনও ধরা হয়নি। জানি ধরা যাবে, এই জন্যেই আমরা এলাকাবাসীরা অধৈর্য হয়ে যাচ্ছে, ওদের যথাসম্ভব এখন শান্ত রাখারই চেষ্টা করছি আমরা যতজন এলাকাবাসী আছি। ওরা বলছে একটা নীরব প্রতিবাদ মিছিল করবে, তারই একটা আয়োজন করছি এবং তাদের মুখ্য দাবি যে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা, এলাকা থেকে বহিষ্কার করা। এলাকা থেকে তো আমার ক্ষমতা নেই একলা বহিষ্কার করতে পারবো, এতে সমস্ত এলাকাবাসী তার একটা গণস্বাক্ষর নেওয়া হচ্ছে, সেই গণস্বাক্ষরটা এখনও চলছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্ধন টিভির পর্দায়। সান্ধন টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য।